রাধে রাধে বন্ধুরা, আপনাদের সকলকে নতুন আরেকটি গোপাল সেবার ভিডিওতে আরও একবার অনেক স্বাগত। বন্ধুরা, কাল সারা দিন রাত বৃষ্টি হয়েছে, আজ সকাল থেকেও বৃষ্টি হয়েছে। তো আমাদের বাড়ির সামনে দেখুন প্রচুর জল জমে গেছে। ভোরের দিকে একটু কম ছিল, আর যত বেলা বাড়ছে তো তত আরও জলটা বেড়ে গেল, আরও বৃষ্টি হচ্ছে। তো এখন বাজে সকাল 7টা। ঘুম থেকে উঠে সংসারে কিছু কাজকর্ম করে নিয়েছি, এবার স্নান করে শুদ্ধ বস্ত্রে চলে এসেছি। এখন গোপালসোনাকে ঘুম থেকে তুলছি, হাতে একটু আওয়াজ করে ঝুনঝুনি বাজিয়ে, উঠে পড়ো গোপালসোনা, তাড়াতাড়ি উঠে পড়ো, সকাল হয়ে গেছে। তো গোপালসোনারা ঘুম থেকে উঠে যাচ্ছে, গোপালসোনারা ঘুম থেকে উঠে গেছে, আমি মশারিটাও খুলে দিলাম। তো গোপালসোনাদের একটু আদর করে এখন ঘুম থেকে তুলছি। বন্ধুরা, আজ এই বৃষ্টির দিনে সকালবেলা আমি কিভাবে গোপালের সেবা করি সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন গোপালসোনারা আমার ঘুম থেকে উঠে গেছে। বন্ধুরা, আমি আমার এই চ্যানেলে সাধারণত পুজো পাঠ রিলেটেড ভিডিও ও গোপাল সেবার নানা রকম ভিডিও শেয়ার করে থাকি। আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো গোপালসোনারা ঘুম থেকে উঠে গেছে, এখন গোপালসোনাদের আমি রাধে রাধে বলে দিলাম, আপনারাও গোপালসোনাদের রাধে রাধে বলে দিন। আমি গোপালসোনাদের এখন প্রণাম করে নেব, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। গোপালসোনাদের এখন জল খাইয়ে দেবো, এই জলের বোতল আমি সারা রাত গোপালসোনাদের কাছেই রেখে দেই। বন্ধুরা, কিছুদিন আগে আপনাদের অনুরোধে বর্ষাকালে সকাল থেকে রাত পর্যন্ত গোপালের সেবার ভিডিও আমি শেয়ার করেছি। আপনারা যারা যারা এখনও সেই ভিডিওটি দেখে উঠতে পারেননি, প্লিজ আমার চ্যানেলে গিয়ে ভিডিও লিস্টে গিয়ে ভিডিওটি দেখে নেবেন। গোপালসোনাদের আদর করার সাথে সাথে গোপালসোনাদের বিছানাটাও আমি এখন সুন্দর করে গুছিয়ে রাখবো। গোপালসোনাদের এখন নিয়ে আসবো সিংহাসনে। তো গোপালসোনাকে তো নিয়ে আসলাম, এদিকে আমার ছেলে বলছে, মা গোপালসোনাকে দেখাও আমাদের বাড়ির সামনে কতটা জল হয়ে গেছে, এখনও বৃষ্টি পড়ছে আর কতটা জল হয়ে গেছে। বন্ধুরা, আপনারা দেখুন এক হাঁটু পরিমাণ জল হয়ে গেছে, আর একটু হলেই আমাদের ঘরে জল ঢুকবে। তো আপনারা দেখতেই তো পাচ্ছেন, আর আমার ছেলে বলছে এখন নৌকা বানাবে গোপালসোনার সাথে, এরপর নৌকা ভাসাবে ওরা। তো গোপালসোনাদের এখন আমি স্নান করাবো, স্নান পাত্র তৈরি করে নিয়েছি। একটি পাত্রে কেশর চন্দন দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে তুলসী পাতা ও ফুল দিয়ে স্নান পাত্র তৈরি করে গোপালসোনাদের এখন স্নানের জন্য নিয়ে আসবো। গোপালসোনাদের প্রতিদিন আমি পরিষ্কার শুদ্ধ জল, তাতে গোলাপ জল, অগরু, কেশর চন্দন বা সাদা চন্দন, তুলসী পাতা ও ফুল দিয়ে স্নানের জল প্রস্তুত করে স্নান করিয়ে থাকি। আর বিশেষ বিশেষ তিথি বা পুজোতে আমি গোপালসোনাদের পঞ্চামৃত দিয়ে অভিষেক করে থাকি। আর সপ্তাহে এক থেকে দুদিন আমি টক দই ও মধু একসাথে মাখিয়ে গোপালসোনাদের স্নান করিয়ে থাকি। এতে করে আলাদা করে আমার গোপালসোনাদের পরিষ্কার করার জন্য বা চকচকে রাখার জন্য তেমন কিছু করতে হয় না। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গোপালসোনাদের স্নান করিয়ে আলতো হাতে মুছে গোপালসোনাদের স্নানের জল আমার ফুল গাছের টবে দিয়ে এসেছি। আর গোপালসোনাদের এখন জামা পরিয়ে আসনে নিয়ে এসেছে, গোপালসোনাদের প্রিয় বাসিও গোপালসোনাদের হাতে দিয়ে দিলাম। গোপালসোনাদের একটু হালকা শৃঙ্গার করিয়ে দেব, গোপালসোনাদের প্রিয় খেলনাও গোপালসোনাদের কাছে সাজিয়ে দিলাম, গোপালসোনাদের একটু পাউডার দিয়ে দিচ্ছি। বন্ধুরা, বৃষ্টি হচ্ছে কিন্তু গরমও ভীষণ আছে। এখন গোপালসোনাদের হাতের চুড়ি, গলার হার, মাথার মুকুট পরিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। গোপালসোনাদের সাজের সমস্ত জিনিস আমি একটি বাসকে সুন্দর করে গুছিয়ে রাখি, এতে আমার সমস্ত জিনিস খুঁজে পেতে খুব সুবিধা হয়। গোপালসোনাদের সুন্দর করে সাজিয়ে এখন আতর লাগিয়ে আয়না দর্শন করিয়ে নেব। বন্ধুরা, আজ গোপাল সেবার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কমেন্টে রাধে রাধে লিখতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। নতুন বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে আমার পাশে থাকবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
কেশর চন্দনের তিলক পরিয়ে দিলাম গোপাল সোনাদের, চন্দন সহযোগে তুলসী পাতা ফুল গোপাল সোনাদের শ্রীচরণে নিবেদন করলাম। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। গোপাল সোনাদের এখন সকালে ভোগ নিবেদন করব। আজ সকালে গোপাল সোনাদের সোনপাপড়ির ভোগ নিবেদন করছি। ভোগের থালা গ্লাসে অবশ্যই তুলসী পাতা দিয়ে দিয়েছি। বন্ধুরা, আমার কাছে যখন যেরকম যা থাকে ফল মিষ্টি, আমি বানকুল দানা বাতাসা মিশ্রি মাখন তাই দিয়েই আমি গোপাল সোনাদের ভোগ নিবেদন করে থাকি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ভোগ নিবেদনের পর আরতি করে নেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আরতির পর গোপাল সোনাদের নিজ হাতে এখন একটু খাইয়ে দিচ্ছি। এরপর গোপাল সোনাদের হাতের বাসি পাশে রেখে ভগবানকে ভোগ গ্রহণের জন্য অনুরোধ করে কিছুক্ষণ চলে যাব ঠাকুর ঘর থেকে বাইরে। কিছুক্ষণ পর হাতে একটু আওয়াজ করে আবার ঠাকুর ঘরে ফিরে এসে গোপাল সোনাদের হাত মুখ খুব ভালো করে মুছে। আমার এক দর্শক বন্ধু আমাকে কমেন্ট করে জানিয়েছেন আমার ঠাকুরঘরটা একটু ঘুরে দেখানোর জন্য। বন্ধু, এটা আমার ঠাকুরঘর নয়, আমি রিসেন্ট এখন আমার সিংহাসনে সমস্ত দেবদেবীকে এই বারান্দার জালনার উপর রেখে সেবা করছি। আমার ঠাকুরঘর আগে যেখানে ছিল সেখানে এখন ঠাকুরঘর নেই, আমি নতুন করে ঠাকুরঘর বানানোর চেষ্টা করছি। এখন কিছুদিন কাজ বন্ধ রয়েছে, গোপালের আশীর্বাদে খুব শীঘ্রই হয়তো আমরা আবার বাড়ির কাজ শুরু করতে পারবো। আর আমার নতুন ঠাকুরঘর কতদূর পর্যন্ত হয়েছে আমি এর আগের কয়েকটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা চাইলে সেই ভিডিও দেখে নিতে পারেন। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ঈশ্বর সকলের মঙ্গল করুক। রাধে রাধে।